গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 6:30, এখন থেকে ভ্লগটা শুরু হচ্ছে। আর প্রিয়াঙ্কার কাছে বাস করতে হলো, আমাদের একটা পাশের সেট ছিল না, তাকে কেন ছিল, আপা খারাপ হয়ে গেল? দেখো না কি অবস্থা। আমার না ব্রাশ খুব তাড়াতাড়ি নষ্ট হয়। বাবা, তোর 2 দিন অন্তর অন্তর ব্রাশ খারাপ হয়ে যায়। আমার একটা ব্রাশ 2 মাস 3 মাস চলে। হ্যাঁ, আমার খুব তাড়াতাড়ি ব্রাশ নষ্ট হয়ে যায়। মুখটা দেখো, বুঝেছো? আসলে তোমরা দেখতে পাচ্ছ, মানে এই মুখটাকে থেপে যায়। যত ভালোই ব্রাশ আমি ইউজ করি না কেন, 2 দিন অন্তরই নষ্ট হয়ে যায়। তো দাঁড়া, আমি একটু ব্রাশ নিয়ে আসি। আছে দেখো না, কালার কোনটা নেবো? চারটে দেখো, কালার তো আছে কোনটা তোমার এখানে। পছন্দ হয় দেখো। এটা নেই, ব্লুটা। এ ও, এটা তো আমার ব্রাশ, আমার ব্রাশ। আমি ও তো দিয়ে তাই করি, তো, তখন কমন হয়ে যাবে, মুশকিল হবে তখন। তখন দেখা যাবে দুজন মিলে একই ব্রাশ দিয়ে ব্রাশ করছি। তাহলে কোনটা? এটা তো এতদিন ইউজ করেছি। এটা নেই, এই ব্লুটা নেবো, পিঙ্ক নেবো না। ঠিক আছে, কালার আমি এটা নিলাম, অনেকটা কাছাকাছি আগে যেটা ইউজ করতাম। তবে ও যে কালারটা ইউজ করে, মানে ডার্ক ব্লু, ওটা যদি আমি ইউজ করি তখন দেখা যাবে একই ব্রাশ দিয়ে দুজন মিলে ব্রাশ করছি। যাই হোক, চলো দুজন মিলে বলি গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয়াঙ্কা স্যার বাংলা, আমি তোমাদের সকলকে স্বাগত। আর এখন বেজে গেছে 6:30, এখন থেকেই আমি ভিডিওটা তোমাদের সঙ্গে স্টার্ট করছি। তো আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করেওছি এবং বলেছি যে ওকে আমি সকালবেলা দিকে একটা ড্রিঙ্ক করে দিই, খুবই হেলদি হয় এটা। মানে যাদের কোলেস্ট্রল আছে, প্রেশার আছে তাদের জন্য, তো ওভির তো রয়েছে কোলেস্ট্রল, যার জন্য আমি ওটা করে দিই। ও রোজ রোজ চা খায় না। তো চলো তোমাদেরকে দেখাই, আর একবার দেখাই যে আমি ওকে কিভাবে করে দিই এটা। এটা দেখো কি বলতো, এটা এটা অ্যাকোয়া রসুন। সে বাজারে দেখবে এরকম অ্যাকোয়া রসুন কিনতে পাওয়া যায়, তো সেই রসুন। আর এখানে আছে আধখানা, মানে একটা অর্ধেক পাতি লেবু। আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, প্রথমে ওই অ্যাকোয়া রসুনটাকে ভালো করে থেতে করে নিলাম। তারপরে 1 কাপ ওয়ার্ম ওয়াটারে, মানে ঈষৎ উষ্ণ জলে ও রসুনটা দিয়ে দিলাম। এবার একটা পাতি লেবু অর্ধেক করে কেটে নিয়েছি, সেই অর্ধেকটা অর্ধেক লেবুটা আমি ভালো করে চিপে নিচ্ছি জলে। বলতো এই জলটা দিয়ে সপ্তাহে রোজ খেতে হবে তার কোনো মানে নেই। আমি ওকে 3 থেকে 4 দিন মতো দিই, তো নাও, যদি ও খেতে চায় না, গন্ধ গন্ধ বলে। এই জল আবার খেতে হবে? কিন্তু তোমরা এর মধ্যে আদাও মেশাতে পারো, আদাও দেয়া যায়। লেবু, অ্যাকোয়া রসুন, আদা দেওয়া যায়, কিন্তু আমি আদাটা দিই না, ওই লেবু দিই, তাতেই হয়ে যায়। যাক, ওই তো বুধবার মতো খেয়ে নিয়েছে। আর চলো আমি আমার জন্য একটু গ্রিন টি করে নিই। আর কি বলতো, এটা যাদের কোলেস্ট্রল তোমাদেরকে বললাম তাদের জন্য ভীষণ উপকারী হয়, সেই জন্য আমি ওকে সপ্তাহে 3 থেকে 4 দিন দেওয়ার চেষ্টা করি সবসময়। তো দেখো আমার গ্রিন টি করা হয়ে গেছে, এটা আমি এখন খাবো। আর অভি তো অভির কাজে বসে গেছে ওখানে সকালবেলায়, আর বাবু এখনো ঘুম থেকে ওঠেনি। ও এত তাড়াতাড়ি তো ওঠে না, যেহেতু স্কুল নেই, পরে গিয়ে অনলাইন ক্লাস, মানে কি আজকে এক্সাম আছে, তো একটু পরেই ও উঠবে। আর দেখো আমার এখানে কি সুন্দর জবা ফুলটা ফুটেছে, আমি তোমাদেরকে তার আগেও দেখিয়েছি, খুব সুন্দর কালার হয় এই ফুলটার আমার, আর অনেকটা বড় সাইজের হয়। তো চলো আমি এখন একটু বাইরেটা দেখতে দেখতে চাটা খেয়ে নিই, যেমনটা আমি রোজ করি। কারণ এই বারান্দায় এসে 5 মিনিট কি 2 মিনিট হলেও আমাকে দাঁড়াতে হয় চায়ের কাপ হাতে নিয়ে, নয়তো আমার দিনটা ভালোভাবে শুরু হয় না। তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে রান্নাবান্না কি করছি সেটা শেয়ার করবো। এই দেখো এখানে কতগুলো গোলাপ একসঙ্গে ফুটেছে। আমরা তো ভাবছিলাম এই গোলাপ গাছটা বাঁচবে না, তো দেখলাম তারপরে না, অনেক পাতা টাতা বেরিয়ে তারপর অনেকগুলো কুড়ি একসঙ্গে এসে ফুলগুলো ফুটেছে। খুব সুন্দর লাগে একসঙ্গে যখন অনেক ফুল ফোটে। আর দেখো আমার বোগেনভ্যালিয়া গাছে কত ফুল এসছে। কিছুদিন আগে না গাছটা অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছিল, আর গাছের পাতাগুলো সব ঝরে গিয়েছিল। অ্যাকচুয়ালি মনে হয় ওই সময় গাছের পাতাগুলো ঝরে আবার নতুন পাতা উঠেছে, তো ওঠাতে আর এখন অনেক ফুলও এসছে দেখো। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ভাতটা আমি বেশ খানিকক্ষণ হলো ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছি, আবার একটু পরে অল্প একটু জ্বালাবো, তাতেই হয়ে যাবে। এতে কী হয়, গ্যাসও সেফ হয় আর ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখন বন্ধ করে রেখেছি, তো এটা আমি এখন নামিয়ে রাখবো, এখানে রান্না বসাবো। তো রান্না বসাবো বলতে গেলে আজকে আমি রান্না করব হচ্ছে বেগুন ঝাল দেয়া। আর বেগুন ঝাল দেওয়ার জন্য ধনে পাতা এখানে কেটে রেখেছি, আর এই টমেটোটা বেগুন ঝাল দেওয়াতে দেবো। বাকি দেখো এখানে আলু আমি সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ, টমেটো, রসুন আমি আজকে ডিম ভেজে নিয়ে, মানে ডিমের অমলেট করে নিয়ে কারি মতো করব। তো ডিমের আর কি রেসিপি তোমাদের সঙ্গে দেখাবো, দেখানোর কিছু নেই। তো বেগুন ঝাল দেওয়ার রেসিপিটা আমি তোমাদের সঙ্গে দেখাবো, কারণ এর আগের দিনকে আমি করেছিলাম কিন্তু আমি সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। চলো আজকে শেয়ার করব। আর দেখো বেগুনগুলো আমি অনেকটা বড় বড় করে কেটে নিয়েছি, কারণ বেগুন ঝাল দেওয়ার বেগুন একটু বড় বড় করেই কাটতে হয়। তেলটা দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে, আর এখানে বেগুনে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো চলো বেগুনগুলো এখন একটু ভেজে নিই।
আর এই বেগুন ঝালটা আমি পুরোপুরি নিরামিষ ভাবে করি, একটু তেমন কিছুই লাগে না, একটু ধনে পাতা, টমেটো আর আদা লঙ্কা বাটা। আর দেখো আমি আদা লঙ্কা বাটাটা আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিই একটু বেশি করে করে, কারণ রোজ রোজ আদা লঙ্কা বেটে তারপরে রান্না করা সম্ভব নয়, সেই জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দিই স্টোর করে, তো সেটা দিয়েই হয়ে যাবে। বেগুন গুঁড়ো আমি ভেজে নিয়েছি, এবার বেগুন গুঁড়ো আমি তুলে নেবো। আমি ওই করে আর একটু তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিচ্ছি, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এবার টমেটো গুঁড়ো দিয়ে দিচ্ছি। টমেটোর মধ্যে আমি অল্প একটু নুন দিচ্ছি, তাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার টমেটোটা আমি একটু সেদ্ধ হতে দেবো। এবার আমি যে আদা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেখান থেকে হাফ টেবিল চামচ আদা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, একটু জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এবার মশলাটা কষাতে রেখে দেবো খানিকক্ষণের জন্য, কম আঁচে। মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। খানিকটা জল দিয়ে ঝোলটা এবার আমি ফুটতে দেব। দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা বেগুন গুঁড়ো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বেগুন গুঁড়ো সব ঝোলের মধ্যে দিয়ে এবার দম কমিয়ে একটা ঢাকা দিয়ে বেগুন গুঁড়ো সেদ্ধ হতে দেবো। দেখো ঝোলটা অনেকটা ঘন ঘন হয়ে এসেছে, বেগুন গুঁড়ো আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু মিষ্টি দেব। যেহেতু এটা নিরামিষ, নিরামিষ সবজিতে আমরা একটু মিষ্টি খাই, তাই একটু মিষ্টি দেব। এখন আমি একদম নামানোর মুহূর্তে দিই না, নামানোর খানিকক্ষণ আগেই দিই, তাতে আমার বেশি ভালো লাগে। আমার মনে হয় তাতে যেন ধনে পাতার গন্ধটা আরও বেশি সবজির সঙ্গে মিক্সড হয়ে যায়। করা হয়ে গেছে ঠিক এরকম ঘন ঘন করে, খুব সুন্দর লাগে খেতে, তো আমি এখন নামিয়ে ফেলি। দেখতে তো আমি বললাম ভাতটা আমি তখন করে আধ ঘন্টা 45 মিনিট মতো আমি রেখে দিয়েছি, গাছ যেমন টাইম হয় সে তেমন রেখে দেবে। একটুখানি ভাতটা ফুটিয়ে নিয়ে রেখে দিলে না গ্যাস একদম কম ফোড়ায় আর তার তাড়াতাড়ি হয়েও যায়। দেখো আমি ভাতটা রেখে দিয়েছিলাম, রেখে জাস্ট একটু বসালাম, এখন বসিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম, ভাত পুরো আমার হয়ে গেছে, এখন আমি ভাত ফুটিয়ে নেবো। দেখো আজকে এই অবস্থা, জাস্ট একটু জল ভরে এনে দেওয়ার জন্য ঘর বুঝবে যে রাস্তা আমাকে বলছে তুমি ঘর হতো। আমি কখন কি করবো বলো, এটা ওটা রান্না বান্না বাবুর ক্লাস সবকিছুর মধ্যে, তার মধ্যে ভিডিও করছি। তো ফ্রেন্ডস রান্না বান্না করা আমার হয়ে গেছে, আর আমি রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি, আর অভি অফিসের জন্য বেরিয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 10টা। আর কি বলবো বলতো, সকালের দিকটা আমার এত তাড়াহুড়ো থাকে, কারণ সকালবেলায় আমাকে পুরো রান্নাগুলো করতে হয়, মানে আমি চেষ্টা করি দিনের বেশিরভাগ রান্নাই আমি সকালের টাইমে করে নিতে, কারণ হচ্ছে অভি লাঞ্চ বক্স নিয়ে যায়, ও বাইরে থেকে খায় না, মানে আমি ওকে খেতে দিই না তেমন। আমরা পারি বাইরের খাওয়ার আমরা অ্যাভয়েড করারই চেষ্টা করি, কারণ অভির কোলেস্ট্রল আছে যেমন তোমাদের বললাম, সেই জন্য আমি চেষ্টা করি যে আমি নিজেই বাড়িতে ওর লাঞ্চ বক্সটা করে দেয়, সেই জন্য আমি লাঞ্চের সমস্ত রান্নার চেষ্টা করি সকালবেলার দিকটাই করে নিতে। তো সেই জন্যই আমার আরো তাড়াহুড়োটা বেশি হয়, আর ও 9টার মধ্যে খেয়ে দিয়ে আবার অফিসে যায়, সেই জন্য আমি সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে যে তাড়াহুড়ো করে আমি রান্না বান্না করা, বাবুর অনলাইন ক্লাস, আর বাবু তো ছোট, ও একা একা পারে না, ওর সঙ্গে বসতে হয়, এইসব করতে হয়। তো চলো আপাতত আমার তো সব হয়ে গেছে, আর বাবুকেও আমি খাইয়ে দিয়েছি, এখন আমি একটু স্নান টান গুলো করে নিই। এখন বাজে 1:25, দেখো, আর এখন আমরা লাঞ্চ করব। আজকে যে ডিম কারিটা করেছিলাম, মানে অমলেট করে কারি, তা একটু গরম করে নেবো আমি। আজকেও আমরা টিভি দেখতে দেখতে লাঞ্চ করব, দেখো টিভি আমাদের চালানো হয়ে গেছে।
টিভিতে আমরা দেখবো শাইন, শাইন দেখতে দেখতে খাওয়াটা কমপ্লিট করব, তারপরে গিয়ে একটু শুয়েও নেব, কারণ দুপুরবেলায় খাওয়ার পরে আমার একটুখানি রেস্ট না নিলে হয় না। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 6টা, আর দুপুর বেলার পর এখন আমি আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আর আমি আর বাবু এখন রেডি হয়ে এখন একটু নিচে যাচ্ছি, তাই না বাবা? অ্যাকচুয়ালি বাবু খুব বায়না করছে যে নিচে যাবে, নিচে মানে খেলতে যাবে ওর ফ্রেন্ডসদের সঙ্গে, তো আমরা একটু যাচ্ছি নিচে। ওই দেখো বাবু রেডি হয়ে গেছে, তো চলো বাচ্চা কাচ্চাদের তো একটু বেরোনো, একটু খেলাধুলার দরকার, যদিও 6টা বেজে গেছে, সন্ধে হয়ে গেছে, তো আমরা একটু পরেই চলে আসবো, তো খানিকক্ষণ টাইমের জন্য আমরা নিচে যাচ্ছি। এখন আমরা নিচ থেকে চলে এসেছি, আর এখন কটা বাজে জানো? 7টা, আর বাবু কিছু খায়নি। অ্যাকচুয়ালি কি হয়েছে, যখন যাচ্ছিলাম মানে নিচে খেলতে যাচ্ছিল যখন, তখন আমি ওকে কতবার বললাম বাবু একটু কিছু খেয়ে যা, যখন তখন 6টা বেজে গিয়েছিল, কিন্তু খেলার এতই যে না আমি এখন খাবো না, এসে খাবো এইসব বললো, যার জন্য তখন আমার ওকে খাওয়ানো হয়নি। তবে এখন 7টা বেজে গেছে, তাড়াতাড়ি করে ওকে একটু কিছু দিয়ে দিই, ভাবছি তেমন কি দেবো, তেমন কিছু এখন করতে গেলে একটু টাইমও লেগে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এমন কিছু খাবার, ভাবছি একটু চিড়ে দুধ চিড়ে মতো দিয়ে দিই। তখন তো তোমরা দেখলে যে আমি বাবুকে খাওয়াচ্ছিলাম, তারপরে অভি বাবুকে খাওয়াতে খাওয়াতে অভি চলে এসেছে, আর আজকে এনেছে ফিশ বাটার ফ্রাই, যদিও আমি ওকে বলেছিলাম লোটে মাছের চপ আনতে, তো ও হয়তো পায়নি সেই জন্য ফিশ বাটার ফ্রাই এনেছে। লোটে মাছের চাপ 2 দিন ধরে বানাতে পারছে না, ওরা আচ্ছা ফিশ বাটার ফ্রাই নিয়ে এলাম। ঠিক আছে, ফিশ বাটার ফ্রাই সেই, চলো আমরা খেয়ে দেখি। আর এখন বেজে গেছে প্রায় 7:30, ভীষণ ভীষণ খিদে পেয়েছে, খেয়ে দেখি কেমন করেছে, চলো আর সঙ্গে একটু কফি। চিয়ার্স। থ্যাংক ইউ। কেমন হয়েছে, ভালো করেছে? যাওয়ার মুখ মুছে আর ভালো খেতেও ভালো করেছে। এখন 10টা বেজে গেছে, আর আমরা হচ্ছে ডিনার করতে চলে এসেছি, আর আগে বাবুকে এখনো খাওয়ানো হয়নি, কারণ বাবু আজ দেরি করে খেয়েছিল, তোমাদেরকে তো তখন বললাম, সেই জন্য এখন আমরা 3 জন মিলে এখানে বসে খেয়ে নেবো। তো চলো, আর আজকে আমি ভিডিওটা বড় করছি না, এখানে এন্ড করছি। আর আমার ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। তো চলো, টাটা বাই, টেক কেয়ার।